प्रिय स्टूडेंट्स, पल्लवी महिला डिग्री कॉलेज आयोजित ऑनलाइन क्लास तुम्हारे आबार स्वागत जानाई। आजकेर विषय हिसाब विज्ञान द्वितीय पत्र द्वादश श्रेणी अध्याय चारेर उपरे क्लास नेब। विषय वस्तु हच्छे शेयर इश्यू। आमरा इतिपूर्वे जतगुलो अध्याय तुम्हारे नतून सिलेबास अनुजाई आसछे सबगुलो आमरा कयेक बार करे शेष करे दिएछि। এরপরও আমরা আবার শুরু করেছি তোমাদের রিভিশন ক্লাস। প্রতিটা বইয়ের প্রতিটা অঙ্ক আমরা তোমাদের করিয়ে দিই এবং এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করলে আশা করি ভালো ফলাফল করতে পারবে। আর প্র্যাকটিস না করলে তোমাদের যে তিমিরে, তোমরা যে তিমিরে, সে তিমিরেই থেকে যাবে। তাই আজ আমি এই শেয়ার ইস্যুর উপরে যে ক্লাসটা নেব, সেই ক্লাসের আমরা জানি যে শেয়ার ইস্যু সাধারণত তিনভাবে করা হয়। একটা হচ্ছে সমহার, একটা অধিহার, আর একটা হচ্ছে অবহার। আজ সমহার এবং অধিহারের দুইটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব এবং এর সলিউশনটা করব। তাই তোমাদের পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আমরা যে অঙ্কগুলো করিয়েছি তার ভিতর থেকে বেছে বেছে কিছু অঙ্ক আমরা আবার রিভিশন ক্লাসে যাব। তাই আজকের তোমাদের পাঠ্য বই, আমরা যে বইটা তোমাদের করাই, সে বইয়ের সৃজনশীল কোশ্চেন সমস্যা নয়ের অঙ্কটা এখন আমি করাবো। এখানে নয়ের অঙ্কের কথা বলছে, বসুধা কোম্পানি লিমিটেড প্রতিটি 100 টাকা মূল্যে 60,000 শেয়ারে বিভক্ত 60 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি অনুমোদিত শেয়ারে 2/3 বিক্রয়ের উদ্দেশ্যে জনসাধারণের নিকট ইস্যু করলো। ইস্যুকৃত সমস্ত শেয়ার আবেদনপত্র পাওয়া গেল এবং শেয়ারগুলো আবেদনকারীদের মধ্যে যথারীতি বণ্টন করা হলো। আমরা এর নিয়মকানুনগুলো অনেক আগেই কয়েকবার করে লিখে দিয়েছি, তারপরেও আজ আমরা শুধু জার্নাল করার জন্য যে সমস্যাটা তোমাদের হয় সেই সমস্যাগুলো আমরা নিয়ে আলোচনা করবো এবং জার্নালগুলো দেখিয়ে দেব। এখন এখানে দেখো, বসুধা কোম্পানি লিমিটেড 100 টাকা মূল্যে 60,000 শেয়ারে বিভক্ত 60 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি অনুমোদিত শেয়ারে 2/3 জনসাধারণ বিক্রয় নিকট ইস্যু করলো, অর্থাৎ 3/2 বিক্রয়ের জন্য ইস্যু করলো। এখন আমরা চলে যাব তাহলে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত। প্রথম কোশ্চেনটা হচ্ছে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত। মোট 60,000 শেয়ার ছিল অনুমোদিত শেয়ার, এর 2/3 ইস্যুকৃত করল, অর্থাৎ 60,000 2/3 এতটি শেয়ার, 60,000 আমি ভাগ করলে 40,000টি শেয়ার, অর্থাৎ ইস্যুকৃত শেয়ারের সংখ্যা 40,000টি। ভালো করে দেখো, এরপরে আমরা আসবো কোম্পানির বৈধ প্রয়োজনীয় জাবেদা। তাহলে জাবেদাগুলো খুব সহজ, এখানে জাবেদা
যাবে দা। আমরা প্রথম যাবে দেওয়া আমাদের সিলেবাসে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমরা যথেষ্টবার এই অঙ্কগুলো করেছি, তাই আর নিয়ম কানুনের ভিতর ঢুকলাম না। ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, এখানে 40,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। প্রতিটি শেয়ারের মূল্য কত করে? 100 টাকা করে। তাহলে 40 লাখ। এটা আমার ফার্স্ট যাবে না। সেকেন্ড যাবে দা, শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করব। শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এসএমআর যেহেতু শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধনে স্থানান্তর করা হলো, এসএমআর যাবে দা এই অঙ্কের ভিতরে 70টা অঙ্ক। এরপরে আমার গ নম্বরে যে কোম্পানি ব্যাংক জমার পরিমাণটা নির্ণয় করো। ব্যাংক জমাটা খুব ইজি, সেটা আমি দেখাই দেবো। আগে এই যাবে দাগুলো দেখো। এরপর আমরা চলে আসবো কোম্পানি ব্যাংক হিসাবের পরিমাণ নির্ণয়ে। তাহলে এখানে ব্যাংক হিসাবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট ছিল আমার, শেয়ার আবেদন হিসাব নামে যাবে। প্রথমে ছিল ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। টাকা ছিল হচ্ছে আমার 40 লক্ষ, ব্যালেন্সের করে 40 লক্ষ। এই হচ্ছে আমার ব্যাংক হিসাব, এটা কোনো ব্যাপারই না, ইজি।
এরপরে আমরা চলে যাব, এটা গেল সমাহারের অঙ্ক। এরপরে আমরা চলে আসব অধিহারের অঙ্কে। অধিহারে দেখা যাক কী অঙ্ক করা যায়। এরপর আমরা চলে আসব অধিহারের অঙ্কের ভিতরে, যেটা আগেই বলেছিলাম। দেখো তোমাদের পাঠ্য বইয়ের সমস্যা 12 নম্বরের অঙ্কটা, সমস্যা 12 পাঠ্য বইয়ের সমস্যা 12, আমরা যে বইটা তোমাদের করাই সেই পাঠ্য বইয়ের সমস্যা 12 নম্বরের অঙ্কটা এখন করাবো। আগে পড়ি অঙ্কটা, তারপরে আমরা এটা করার চেষ্টা করব। পাঠ্য বইয়ের 12, নন্দন কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 5 লক্ষ শেয়ারে বিভক্ত 50 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি অনুমোদিত মূলধনের 4 লক্ষ শেয়ার 2 টাকা অধিহারে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করলো। অর্থাৎ 10 টাকা শেয়ার এখন 2 টাকা, অর্থাৎ শেয়ারের মূল্য হচ্ছে এখন 12 টাকা। কোম্পানি সর্বমোট 4,50,000 শেয়ারে আবেদনপত্র পাওয়া গেল। 4 লক্ষ শেয়ার জনগণের উদ্দেশ্যে সার্ভে 4,50,000 শেয়ারে আবেদন পেয়েছে, অর্থাৎ এখানে অতিরিক্ত আবেদন পেয়েছে 50,000 শেয়ার। তার মধ্যে 4 লক্ষ শেয়ার আবেদনকারীর মধ্যে যথারীতি বণ্টিত হলো। অতিরিক্ত আবেদনের টাকা আবেদনকারীকে ফেরত দেওয়া হলো। কোম্পানি ব্যাংক জমার পরিমাণ নির্ণয় করো। কোম্পানি বৈধ প্রয়োজনে জাবেদ দাখিলে দেখো, আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। আমার ব্যাংক জমার পরিমাণটা নির্ণয় করতে হলে প্রথমেই তোমাকে তোমাদের জাবেদাটা আমার করে নিতে হবে, তারপরে ব্যাংক জমা, এরপরে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে চলো আমরা এখানে অঙ্কটা করি। প্রথম জাবেদা আমরা সবাই জানি যে প্রথম জাবেদা কি, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখানে প্রতি শেয়ার 12 টাকা করে কত শেয়ার আবেদনপত্র, 4,50,000 শেয়ার, অর্থাৎ 4,50,000 শেয়ার গুণ 12 কত টাকা হয় সেটা আমাদের এখন দেখতে হবে ক্যালকুলেটরের সাহায্যে। ৫৪ লক্ষ টাকা শেয়ার অধিকার সহ 54 লক্ষ টাকা।
যেহেতু এখানে ফেরত দিছে সেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট আসবে, সে সেকেন্ড আবেদনের ভিতরে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার লোন হিসাব ক্রেডিট শেয়ার অধিয়ার হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে শেয়ার আবেদনে 54 লাখ, এখন শেয়ার অধিহারে কত? 2 টাকা করে শেয়ার অধিহার, 4 লক্ষ গুণ 2 অর্থাৎ 8 লক্ষ টাকা ফেরত দেবো আমরা। 50,000 শেয়ারের টাকা ফেরত দেবো, 10 টাকা করে ফেরত দেবো, 12 টাকা করে 6 লক্ষ টাকা। এখন 54 লক্ষ থেকে যদি আমাদের 1,814 লক্ষ চলে যায় তাহলে এখানে থাকে 40 লক্ষ টাকার শেয়ার মূল্য। এই হচ্ছে আমাদের জাবেদা, ভালো করে একটু দেখো। এবার আমরা চলে আসবো ব্যাংক হিসাবের ভিতরে। এখানে তাহলে আমার ব্যাংক হিসাব 54 লাখ মনে রাখতে হবে, আর ব্যাংক হিসাব ক্রেডিট আছে 6 লাখ, এটা মনে রাখতে হবে। শেয়ার আবেদন হিসাব
ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ছিল, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট ছিল। শেয়ার আবেদন নামে এখানে বলবে ডেবিটের 54 লাখ, এবার ছিল আমার ব্যাংক ক্রেডিট ছিল, সেটা শেয়ার আবেদন নামে বসবে 6 লাখ, শেয়ার আবেদন হিসাব 6 লাখ। ডেবিট ক্রেডিট মাইনাস 54 লক্ষ থেকে 6 লক্ষ চলে গেলে কত থাকে সেটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে শেয়ার আবেদন হিসাবে 54 লাখ, আমার ব্যালেন্সের ঘরে 54 লাখ, শেয়ার আবেদনে আবার আবার ছিল 6 লাখ, 54 লক্ষ থেকে 6 লাখ মাইনাস করলে 48 লক্ষ টাকা থাকে। এটা আমার ব্যাংক হিসাব। তাহলে ব্যাংক হিসাবটা না করলে আমরা আর্থিক অবস্থা বিবরণ করতে পারবো না, যেহেতু ব্যাংক হিসাব আমার ক নম্বরে করতে বলেছে, তাই আমরা পরবর্তীতে পরে আমরা ক নম্বর করলাম, আগে খ নম্বরটা আমরা করে নিয়েছি, কারণ জাবেদের আগে না করে ব্যাংক হিসাবটা করা যাবে না। এরপরে আমরা আসবো কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করার জন্য। কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করার জন্য আমরা সম্পত্তি ও দায়ের সমষ্টি নিয়ে থাকি সাধারণত, এটা আমরা সবসময় করে থাকি, আর এই নিয়মগুলো তোমাদেরকে খুব ভালো করে জানানো হয়েছে, জাস্ট এখন প্র্যাকটিসের জন্য এই অঙ্কগুলো করা হচ্ছে। প্রথমে আমার সম্পদ সমূহ, চলতি সম্পদ, ব্যাংক হিসাব, এখানে আমাদের আর কোনো সম্পদ নাই, ব্যাংক হিসাবই আছে 48 লাখ, তাই আমার সম্পদের পরিমাণ হচ্ছে মোট 48 লক্ষ টাকা। এবার শেয়ার মূলধন ও দায় সমূহ লাগবো আমরা, শেয়ার মূলধন ও দায় সমূহের ভিতরে প্রথমে আছে অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন হচ্ছে কত টাকা করে সেটা আমাকে দেখতে হবে, প্রতি শেয়ার 10 টাকা করে, 5 লক্ষ শেয়ার, প্রতি শেয়ার 10 টাকা করে 5 লক্ষ শেয়ার অর্থাৎ 50 লক্ষ টাকা, এটা গেল আমার অনুমোদিত। এবার ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত, আদায়কৃত, আদায়কৃতটা আমরা একসাথে লিখে দেবো এখানে, ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত ও আদায়কৃত মূলধন। যেহেতু শেয়ারের মূল্য একই, সেহেতু আমরা একসাথে এটা লিখতে পারি,
এখানে প্রতি শেয়ার 10 টাকা করে চার লক্ষ শেয়ার। তাহলে 40 লক্ষ টাকা। এরপর সঞ্চিতি ও উদ্বৃত্ত, সঞ্চিতি উদ্বৃত্ত তো শেয়ার অধিকারটা আছে, সঞ্চিতি ও উদ্বৃত্ত শেয়ার অধিকার। শেয়ার অধিকার ছিল 8 লক্ষ। মোট হয় 48 লক্ষ। তাহলে ডেবিট সম্পদ এবং দায় সমান, অর্থাৎ অঙ্ক আমাদের রাইট। আমার চলতি সম্পদের পরিমাণ 48 লক্ষ এবং শেয়ার মূলধন ও দায়ের পরিমাণ 48 লক্ষ, তাই অঙ্ক আমাদের সঠিক হয়েছে। তাহলে আমি আর্থিক অবস্থার বিবরণী আর একবার আমি তোমাদের একটু দেখাই। এখানে সম্পত্তি সমূহের ভিতরে চলতি সম্পদ, চলতি সম্পদের ভিতরে একটাই সম্পদ আছে আমার ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব আছে 48 লক্ষ টাকা, আমরা ব্যাংক হিসাব করে পেয়েছি। শেয়ার মূলধন ও দায় সমূহ, শেয়ার মূলধনের ভিতরে আমার শেয়ার মূলধন কয় প্রকার, সেটা হচ্ছে 5 প্রকার। এটা হচ্ছে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, তলবকৃত মূলধন ও আদায়কৃত মূলধন। আমার অনুমোদিত মূলধনের শেয়ারটা ভিন্ন আর সব শেয়ারগুলো এক, যে তাই আমরা অনুমোদিত মূলধন আছে প্রতি শেয়ার 10 টাকা করে, 5 লক্ষ শেয়ার মূল্য আছে 50 লক্ষ টাকা। আর ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত, আদায়কৃত মূলধন শেয়ারের পরিমাণ এক, যেহেতু আমরা একসাথে লিখতে পারি। তাহলে এখানে প্রতি শেয়ার 10 টাকা করে 4 লক্ষ শেয়ার, 48 লক্ষ টাকা। আর সঞ্চিত উদ্বৃত্তের ভিতরে শেয়ার অধিকারটা আছে, শেয়ার অধিকারটা আছে 48 লক্ষ। তাহলে 40 লক্ষ আর 8 লক্ষ যোগ করলে হয় 48 লক্ষ, অর্থাৎ আমার সম্পদ ও দায়ের পরিমাণটা এখানে সমান হয়েছে। তাই অঙ্কটা আমার রাইট হয়েছে। ভালো করে অঙ্কটা একটু দেখো, আর্থিক অবস্থার বিবরণী। পরবর্তীতে আমরা আর একটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দেব। হোমওয়ার্কটা হচ্ছে আমি একটু পড়ে শোনাই তোমাদের অঙ্কটা, 13 নম্বরের অঙ্কটা। 13 নম্বরের অঙ্কটা মোটামুটি খুব একটা সুন্দর একটা অঙ্ক, হোমওয়ার্ক থাকবে এটা, যে আন্তারা কোম্পানি লিমিটেড প্রতিটি 25 টাকা মূল্যে 4 লক্ষ শেয়ারে বিভক্ত 1 কোটি টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি 3 লক্ষ শেয়ার 20% অধিয়ার বিক্রয়ের জন্য ইস্যু করলো। কোম্পানি সে 3 লক্ষ 50 হাজার শেয়ারের আবেদনপত্র পেল, তার মধ্যে 3 লক্ষ শেয়ার আবেদনকারীদের মধ্যে বণ্টিত হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। ঠিক আগের অঙ্কটার মতোই এখানে শেয়ার প্রতি অধিয়ারের মূল্য ও মোট অধিয়ারের পরিমাণটা নির্ণয় করতে বলছে। সুন্দর একটা অঙ্ক, শেয়ার প্রতি অধিয়ারের মূল্য, অধিয়ারটা আমার কত, 20% অধিয়ারে আছে, অর্থাৎ 25-এর 20% করলে যেটা হয় সেটাই আমার শেয়ার প্রতি অধিয়ার। মোট অধিয়ারের পরিমাণটা হচ্ছে 3 লক্ষ গুণ ওই অধিয়ারের পরিমাণটাতে গুণ করলেই আমরা মোট অধিয়ারের পরিমাণটা পেয়ে যাব। এরপর কোম্পানি ব্যাংক জমার পরিমাণ, আমি আগেই বলেছি ব্যাংক জমার পরিমাণটা নির্ণয় করতে হলে তোমাদেরকে আগে জাবেদারা করে নিতে হবে, তারপরে ব্যাংক জমার পরিমাণটা নির্ণয় করতে হবে।
তাহলে আগে তোমরা যা বেজাটা করে নেবা, এরপরে ব্যাঙ্গ দেওয়ার পরিমাণটা নির্ণয় করবা। স্টুডেন্ট ভাষা তোমাদের হোমওয়ার্ক থাকবে 13 থেকে 17 পর্যন্ত, আর সময়ের অভাবে হয়তো আজ আর তোমাদের সাথে সময় দেওয়া সম্ভব হবে না, তাই সে পর্যন্ত তোমরা